আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি সকলেই ভালো আছেন। ধারাবাহিকের মতো আজকে আরও একটা নতুন পর্ব নিয়ে আসছি। এই প্রত্যেকটা নতুন নতুন পর্বে আপনাদের নতুন কিছু শিক্ষা দেই, আমি নতুন কিছু জানিয়ে দেই। আজকে আবার নতুন কিছু শিক্ষা দেব যেটা জানলে আপনাদের অনেক উপকারে আসবে, ঠিক আছে? যারা ফাইল জমা করছেন বা করবেন ভবিষ্যতে তাদের সবার উপকারে আসবে। কারণ দালালগুলো কীভাবে কাজ করে আজকে আমি এটা নিয়ে আলোচনা করবো। দালালগুলো কোন প্রসেসে কাজ করে, কোন সিস্টেমে তারা কাজ করে আজকে সেটা আলোচনা করবো, এবং দালালকে ফাইল দেওয়ার সময় আপনার কোন ধরনের প্রশ্নগুলো করবেন, আপনি কী জিজ্ঞাসা করবেন ফাইল দেওয়ার আগে। যতগুলো শুরু করি, তো ফার্স্ট জিজ্ঞাসা করবেন আপনি কী, সেটা নিয়ে কথা বলি। তো ফার্স্ট আপনি দালালকে কীগুলো প্রশ্ন করবেন, সে প্রশ্নগুলো তো সেটা হচ্ছে আপনি যে কাজের জন্য অ্যাপ্লাই করছেন বা যে কাজে আপনি যাবেন রোমানিয়াতে, সেই কাজটার সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আমি কাজে যাব, এই ফাইলটা আপনি কবে সাবমিট করবেন। আমার কাজ এটা, আমাকে সাপোজ ধরবেন রেস্টুরেন্টের কাজ হতে পারে, ওয়েল্ডিংয়ের কাজ হতে পারে, প্লাম্বারের কাজ হতে পারে, কনস্ট্রাকশনের কাজ হতে পারে, তো যে কোনো ধরনের কাজ। সাপোজ ধরেন যে আপনি হচ্ছে রেস্টুরেন্টের কাজ, একটা ভালো একটা কাজ রেস্টুরেন্টের, তো এই রেস্টুরেন্টের কাজে আপনি হচ্ছে ফাইল সাবমিট করবেন দালালের কাছে। তো বলবেন যে আমি রেস্টুরেন্টের কাজে যাব, আমার এই ফাইলটা আপনি কবে সাবমিট করবেন রোমানিয়া এম্বাসিতে, রোমানিয়াতে আপনি কবে আমার ফাইলগুলো সাবমিট করবেন সেই ডেটটা আপনি শুনবেন, যে কবে দিবে, দু একদিন পরে দিবে না কবে দিবে এই ডেটটা আপনার শুনে নেবেন। কারণ এখানে হচ্ছে মূল বিষয়টা, আপনার যদি ফাইল সাবমিট না করে তারা, ফাইল আপনি শুধু জমাই দিলেন কিন্তু ফাইল সাবমিট করলো না, তাহলে এতে কিন্তু আপনার লাভ হলো না, আপনার কিন্তু সময় যাইতেছেই। তো ধরেন যে অনেক দালাল আবার ফাইল নিয়ে রাখে, সাবমিট করে না, তাদের লোক হয় না, তো এক মাস দুই মাস ওদের কাছে ফাইল রেখে দেয়, ফাইল রোমানিয়া এম্বাসিতে আর সাবমিট করা হয় না, তো এই জন্য আপনার লেট হয়। তো আপনারা এই জন্য জিজ্ঞাসা করে নেবেন, আপনি যখন ফাইল জমা করবেন বলবেন যে আমার ফাইলটা কবে সাবমিট করা হবে রোমানিয়াতে, এই বিষয়টা আপনি অবশ্যই ফার্স্ট আপনি বলতেই হবে, নাহলে কিন্তু আপনি নিজে ঠকে যাবেন, এটা আপনি অবশ্যই বলে নেবেন। এবং এজেন্সিতে তারা কীভাবে কাজ করে, একটি দালাল যখন ফাইল নেয় তখন কিন্তু তারা একটা দালাল বিভিন্ন এজেন্সিতে ঘুরে বেড়ায়, ধরেন 10টা 20টা এজেন্সিতে তারা ঘুরে বেড়ায়, ওদের সঙ্গে লিঙ্ক থাকে। মানে দালালে কিন্তু নির্দিষ্ট কোনো এজেন্সি নাই যে এই এজেন্সিতে তারা কাজ করে, নির্দিষ্ট কোনো এজেন্সি দালালের নাই, তারা বিভিন্ন এজেন্সিতে কাজ করে থাকে, বিভিন্ন ধরনের এজেন্সি, সরকারি হোক বেসরকারি হোক, যেসব এজেন্সির আড়াল নাম্বার আছে ওগুলো এজেন্সিতে কাজ করে, যেসব আড়াল নাম্বার নাই সেগুলোতে কাজ করে, তারা যেখানেই ফাঁকা পায় সেখানেই ফাইলটা দিয়ে দেয়। সাপোজ ধরেন যে আপনি ফাইল জমা করছেন রেস্টুরেন্টের কাছে, এখন আপনি এই ফাইলটা নিয়ে এক এজেন্সিতে গেল, সেখানে যা বললো যে আমার একটা ফাইল আছে রেস্টুরেন্টের কাজ, এখন এই ফাইলটা জমা দেবো, কাজের ডিমান্ড আছে কি না আপনার এখানে, যদি বলে কাজের ডিমান্ড আমার এখানে নেই, তাহলে কিন্তু এখানে তারা জমা করতে পারবে না, সে অন্য একটা এজেন্সিতে চলে যাবে, ঠিক আছে? তো অন্য একটা এজেন্সিতে যা খোঁজখবর নেবে যে আমার রেস্টুরেন্টের কাজ এখানে কাজের ডিমান্ড আছে কি না, সে যদি না বলে সে কিন্তু আবার অন্য একটা এজেন্সিতে যাবে, এভাবে পর্যায়ক্রমে যাইতেই থাকবে, যখন না যতক্ষণ না পর্যন্ত কোনো এজেন্সিতে কোনো স্পেস না পায় বা কোনো ডিমান্ড না পায়। একটা সাপোজ ধরেন যে কয়েকটা এজেন্সি ঘুরলো পাইলো না, আর একটা এজেন্সিতে গেলো, সেখানে যা একটা পাইছে যে রেস্টুরেন্টের কাজের ডিমান্ড আছে তার কাছে, পাইছে, এদিক কিন্তু কয়েকটা এজেন্সি ঘুরতে ঘুরতে এক মাস শেষ, ডিমান্ড পায় নাই কোথাও, তো একটা এজেন্সিতে গেছে, এদিকে আপনার কিন্তু এক মাস অলরেডি লস হয়ে গেছে, তো একটা এজেন্সিতে পাইছে, যে এজেন্সিতে পাইছে সেই এজেন্সিতে আবার আপনি যেটা দিয়েছেন আপনার ফাইলটা, সেই ফাইলটাই একটা ফাইলই আছে, আবার লোক লাগবে 10টা, ফাইল আপনি ফার্স্ট জমা দিলেন, অন্য কেউ কিন্তু ফাইল এখন জমা করেনি, তো এখন এই 10টা ফাইল সাপোজ আর কি 10টা ফাইল তার লাগবে, এই 10টা ফাইল হবে তারপর কিন্তু সে রোমানিয়া এম্বাসিতে সাবমিট করতে পারবে, এরা কিন্তু সাবমিট করতে পারবে না। তো 10টা ফাইল যখন হবে তারপরেই আপনার ফাইলসহ এই 10টা ফাইলে রোমানিয়া এম্বাসিতে সাবমিট হবে, সাবমিট হওয়ার পরে আপনি কয়েকদিন পরে বা 10-15 দিন পরে, এক মাস পরে একটা সাবমিশন স্লিপ পাবেন। তো এক্ষেত্রে দেখেন যে এইদিকে আপনার এক মাস ঘুরতে ঘুরতে এক মাস শেষ করছে, আবার যেই এজেন্সিতে দিচ্ছে সেই এজেন্সিতে আবার লোকের ডিমান্ড নাই, মাত্র কয়েকজন লোক পাইছে, বাকি 10টা হইতে আরও অনেক সময় লাগাইছে, আর ওইখানে আবার 2 মাস বা 1 মাস 10টা লোক বা 10টা পাসপোর্ট অ্যারেঞ্জ করতে আরও ওদের 1 মাস বা 1.5 মাস সময় লেগে গেছে, এদিকে আপনার সময় গেলো কতদিন, ফাইল সাবমিট হওয়ার আগে আপনার সময় চলে গেলো 2.5-3 মাস, আপনার আবার ফাইল সাবমিট করার পরে 1 মাস পরে সাবমিশন স্লিপ আসলো, কত মাস গেলো এদিকে 3-4 মাস এদিকে লস্ট, আবার এই ফাইল সাবমিশন হওয়ার পরে আবার পারমিট আসবে 1.5 থেকে 2 মাস পরে, তাহলে আপনি 6 মাসের মতো আপনাদের এদিকে লস, এইভাবে আপনাদের সময়গুলো নষ্ট করে দালালগুলো। এই জন্য আপনি ফাইল দেওয়ার আগে দালালকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন আপনার ফাইলটি কবে সাবমিট করা হবে,
সে যদি বলে যে দুই একদিন পরে বা এক সপ্তাহ পরে, তাও সমস্যা নেই, এক সপ্তাহ 10 দিন পরে হলেও সমস্যা নেই। তো এইভাবে আপনারা শুনে নেবেন ফাইল জমা দেওয়ার আগে, ঠিক আছে? এইভাবে দালালগুলো এই প্রসেসে এই সিস্টেমে কাজ করে থাকে, ঠিক আছে? এই হচ্ছে দালালের কাজ। তো আপনারা যখন ফাইল জমা করেন অবশ্যই এগুলো জিজ্ঞাসা করে নেবেন, আপনাদের জন্য ভালো হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।